ভাগ্যের কি নির্মম পরিহাস, নিরপরাধ হয়েও প্রায় তিন বছর ধরে কারাভোগ করছেন ছিন্নমূল নারী মিনু আক্তার। 2006 সালে নগরীর রহমতগঞ্জে পোশাককর্মী কোহিনুর আক্তার উর্ফে বেবি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেই সময় 26 অক্টোবর কুলসুম আক্তার উর্ফে কুলসুমিকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে 2009 সালের 18 ফেব্রুয়ারি কুলসুমি জামিনে বের হয়ে আসেন। তার জামিন পাওয়ার প্রায় 8 বছর পর 2017 সালে 30 নভেম্বর বিচারিক আদালত এই মামলার রায় দেয়। রায়ে কুলসুমিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর মাঝখানের এই সময়টাতেই কারসাজি করে এই হতদরিদ্র নারীকে চাল ডাল জাকাত ও অর্থ সাহায্য দেওয়ার নাম করে আনা হয়। কুলসুমি সহ তার অন্যান্য সহযোগীদের চেষ্টায় আদালতে কুলসুমি আক্তারের বদলে নিরপরাধ মিনু আক্তারকে আসামি দেখিয়ে আত্মসমর্পণ করান 2018 সালের 12 জুন। এটা হচ্ছে 2006 সালের একটা হত্যা মামলা। এই একটা কোহিনুর নামে একটা গার্মেন্টস কর্মীকে মার্ডার করা হয়েছিল চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকায় আর কি। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কুলসুমি আক্তার কুলসুমি এই হত্যা মামলাটাতে। তো এই হত্যা মামলার কুলসুমিকে এর আগে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছিল। সে 1.5 বছরের মতো জেলখানা ছিল, এরপর সে জামিনে মুক্তি পেয়ে বের হয়ে গেছে। তো এরপরে মিনু আক্তার এই মহিলাটাকে কোনো লয়ার বা কারো মাধ্যমে সে কোর্টে সারেন্ডার দেখানো হয়েছে তাকে। এরপরেই তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে সাজামূলে, অর্থাৎ যে সাজা হয়েছে কুসুমির বাট জেল খাটছিল মিনু। বলছে তাকে জাকাতের কাপড় দেবে, তাকে অর্থ দিবে, টাকা পয়সা দিবে, শুধুমাত্র কুলসুমি আক্তার বললে যেন সে হাত তোলে। তো আপনারা জানেন জেলখানায় তো জাস্ট আসামিকে নাম ধরে ডাকে, কুলসুমি আক্তার ধরে নাম ধরার পর যখন হাত তুলছে তাকে বাস কারাগারে ঢুকাই দিচ্ছে আর কি, সাজাপ্রাপ্ত আসামি হিসাবে। দীর্ঘ 3 বছর ধরে সাজা খাটছেন এই নারী। ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার সংসার। 3 সন্তানকে রেখে স্বামী চলে গেছে অন্যত্র। জেলে থাকা অবস্থায় মারা গেছেন তার 1 শিশু সন্তান, যা তিনি জানতেই পারেননি। এ সময় ভাই রুবেল বিনা অপরাধে জেল খাটবার কারণে তার ভোরের সংসার তছনছ হয়ে যাওয়ার কথা তুলে ধরেন এবং চক্রান্তকারী আসামিদের শাস্তি দাবি করেন। মিনু আক্তার আমার বড় বোন হয় আর আমাদের অবস্থা এখন খুবই খারাপ। দীর্ঘ যাবতক ধরে আপনার কারাগারে বসবাস করতেছে আর এই জন্য মানে যারা করছে এগুলা তার জন্য আমাদের সংসার নষ্ট হয়ে গেছে গা। ওনার সন্তান 3টা ছিল, একটা মারা গেছে আর ওর 2 ছেলে আছে। যারা আমার বোনকে এতদিন কারাগারে ভোগ করা হয়েছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়ার দরকার আর আমরা চাই তাদের শাস্তি হোক। স্বেচ্ছায় মিনু আক্তারের আইনি সহায়তা দেওয়া অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ জানান, গতকাল বন্ড নির্ধারণের জন্য আবেদন করার প্রেক্ষিতে মাননীয় আদালত বন্ড নির্ধারণ করে শুনানি শেষে এই নারীকে মুক্তি দেন। আইনের একটা চরম ব্যাখ্যা, একটা নিরপরাধ মহিলা দীর্ঘদিন থেকে জেল কাটতেছে, দীর্ঘ প্রক্রিয়ায় প্রায় 3 বছর পরে মিনু তো মুক্ত হচ্ছে আজকে। জীবনের যে সংশয় এবং তার যে আর্থিক যে ক্ষতি সেগুলোর জন্য আমরা বিভিন্ন সামাজিক সংস্থা অলরেডি যোগাযোগ করেছি, তাকে সেখানে ট্যাগ করে দেবো, আশা করছি সেখান থেকেও সে কিছু সহযোগিতা পাওয়ার আশা করছি। আদালতের নির্দেশ মোতাবেক মিনুর আইনজীবী আদালতে মঞ্জুরি বন্ড দাখিল করার প্রেক্ষিতে এই আদেশ কপি জেলা সুপারের কাছে গেলে দীর্ঘ 3 বছরের হাজত খাটার অবসান হয় নিরপরাধ ছিন্নমূল নারী মিনুর। মনি হুসাইন তুষি, বাংলাধারা, চট্টগ্রাম।